হ্যাঁ এভরিওয়ান, ফ্রাইডেতে ঘুম থেকে উঠে কি করলাম চলো শেয়ার করি। ফেসটা ক্লিন করে আমি ইউজ করছি ক্রোজার এক্সের 96 স্নেল অ্যাসেন্স। এটা ড্যামেজ স্কিনকে রিপেয়ার করে। কোলাজিন ময়েশ্চারাইজার ইউজ করছি এরপরে। তারপরে আমি ইউজ করব সানস্ক্রিন, যেটা সামারে একদম মাস্ট। এটাও কিন্তু কোলাজিন। কোলাজিন ইউজ করার একটা বিগ রিজন হচ্ছে এটা স্কিনের ইলাস্টিসিটি মেনটেন করতে হেল্প করে। এরপরে আমার বিল্ডিংয়ের কেয়ারটেকার চলে আসলো মিলাদের খাবার নিয়ে। আমি এক সপ্তাহ আগে থেকেই জানতাম যে আমাদের বিল্ডিংয়ে মিলাদ হবে এবং লাঞ্চ পাঠানো হবে প্রত্যেকটা বাসায়। এর ভিতরে কী আছে আমি সেটাও জানি, সেটা হচ্ছে মোরগ পোলাও। চলো মোরগ পোলাওয়ের চেহারাটা তোমাদের সাথে চট করে শেয়ার করে নিই। প্যাকেটটা খুলতে আমার একটু বেশ সময় লেগেছে, কারণ এটা কস্টেপ দিয়ে আটকানো ছিল এবং এক হাত দিয়ে আমি ফোন ধরে এক হাত দিয়ে কস্টেপ খুলতেছিলাম। এনিওয়ে লুক, ও মাই গড, এটা অনেক ডিলিশিয়াস দেখতে। নিয়ে নিয়েছি প্লেটে, আমি হাফ নিয়েছি, আমি এত বেশি রাইস খেতে পারবো না। এই জন্য আই ডোন্ট নো ওয়াই আমি এখানে আচার নিয়েছি। মোরগ পোলাওয়ের সাথে আচার কে খায়? বাট এনিওয়ে, তোমরা ফ্রাইডেতে কী খেলে আমাকে কমেন্টে জানাও। বাই বাই।